করেন তো আজকে সন্ধ্যেবেলা আমার খুব খিদে পাচ্ছিল, আমি বললাম কী বানানো যায়, তো আমি ভাবলাম জুগাড়ু ভাবে আমি পিৎজা বানাই। তো এখানে যে ব্যাটারটা আছে সেটা হচ্ছে সুজি, সুজির মধ্যে আমি নিয়েছি ক্যাপসিকাম, গাজর, টমেটো, একটু নুন আর গোলমরিচ, সেটাকে একটু 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে এই ব্যাটারটাকে আমি প্যানের মধ্যে একটু তেল দিয়ে পুরোটা ছেড়ে দেব। দিয়ে এটাকে এখানে আমি পাল্টে নিয়েছি, যখন একটু উল্টো সাইডটা যখন ফ্রাই হয়ে গেছে, তারপর আমি ওর মধ্যে দেব পিৎজা পাস্তা সস, চিজ স্প্রেড, তারপর মেয়োনিজ, তারপর শেজওয়ান সস, তারপর এগুলোকে ভালো করে মিক্স করে এর মধ্যে তোমাদের যা যা ভেজিস আছে দিতে পারো। আমি এর মধ্যে দিয়েছি ক্যাপসিকাম, ক্যাপসিকামটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দেবো চিজ গ্রেট করে, তারপর এর মধ্যে দেবো একটু মিক্স হার্বস, আর এখানে তারপর এটাকে আমি একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর এটাকে আমি এখানে পিস পিস করে কেটে নেব, আর কেটে নেওয়ার পরে এটা আমি খেয়ে নেবো। বাট এটার টেস্টটা জাস্ট দারুণ।